জয়েন ফোন দিকে ধরতো আপনি না আমি বুঝলাম আমি তো তাকতাম নাকি হে কত বড় সাবাস জয়েন ফোন ভাই ভাই সিটারে সিটার বাটপারি করে পয়সাটা কাবাস ওই যে সাই বাটপারি ওটা খাই আমার ফেট বড় হই গেছে দুই রমিয়া ইগো কইছো তুমি ফেটি খানি খাও যে আটটা খানি খাইছো আর যত চর্বিওয়ালা খানি খাওয়ালে তোমার ফেট মোটা হইছে মানুষরে আমি ম্যান পাওয়ার সার্ভিস দিলাম মানুষরে উদ্দেশ্য আনরাম বিছা বাছা লাগাইয়া দিলাম পাস করলাম দেশেরও উপহার করলাম বড় বড় কষ্ট করছো এই দেশ আমারও তো তালই তোমার ফালাই আমি চাইবো কই অবা শুনো আদম সুদম করিও না একবার যাইতাম রোয়ানা দিছি আদম সুদম করিও না বুঝছো বাটপার তোর লাগে আমি আর নাই বাটপারি করছ খালি ও মিয়া আমারে বাটপার খৌকিতা ই দুনিয়াত কিগু বাটপার নাই দুনিয়ার সকলটি বাটপার আদম ব্যবসা করে রতা ব্যবসা করে হারাম ব্যবসা করে হালাল ব্যবসা করে মানুষে পয়সা লাগিয়ে হলতা করে দে বাবা আমার পয়সা দরকার তুমি এত আমারে বাটপার বুটপার ডাকো না ভাল লাগলে আমার লগে চলো আদালে হরে বাবা নারে সিটারে সিটার বাটপারি করে পয়সাটা কাবাস ওই যে সাই বাটপারি ওটা খাই আমার ফেট বড় হই গেছে দুই রমিয়া ইগু কইছো তুমি ফেটি খানি খাও যে আটটা খানি খাইছো আর যত চর্বিওয়ালা খানি খাওয়ালে তোমার ফেট মোটা হইছে অন শুনো মাথা ঠান্ডা করো তালই ফুতরা একলগে এই দেশও আইছি বড় কষ্ট করছি রাস্তাঘাটে ঘুমাইছি মানুষের উষ্টা মুড় করে খাইছি রে বাবা কত বেটা তোর লাথি মুড় করে খাইছি ওখান পয়সায় তোরা দিছে বেটা কস বেচলাম কয়টা ইবাদি ওয়ার্ক পারমিট বেচলাম কয়টা তারার তারার মায়ের করিয়া মোরের আমার কিতা শুন পয়সার পিছে আসনি না পয়সার পিছে নাই আমি অত পয়সার দরকার নাই হর দরকার তাই মুখি দেখো তাই মুখি আমার দরকার আমি মিটালি তাই মুখি বাটপার বাবা গো 40 যাও কি যা হর আমি পয়সার পিছে আছি তোমারই তো হালাল আর নাই আর ইয়ত নাই আমি বাটপারি করি যত করে আমার টাকার দরকার যাও বাটপারে করে বাটপার কত বাটপারে করে আমি আর চলে গেল আমি যেতে পারি না বাবা এখন মিনিট আগে যাও কি হই যাও হই যাও তাই মুখি রাইতে তুই দুইটা আমার রাখতে পারবি না বাটপার গুলানোর হারা দুনিয়া চলের বাটফারির উপরে মানুষ পয়সা পয়সা পয়সার পিছিয়ে ছোটে মানুষে রাজনীতিও পয়সার লাগি ব্যবসাও পয়সার লাগি সকলটা পয়সার লাগি ও মেহুন আমি অন্তত আরো 8-10 গুণ লাগান হারাম খাইরাম না আমি টেকা দি টেকা কিনা বেচা করলাম মানুষরে আমি ম্যান পাওয়ার সার্ভিস দিলাম মানুষরে উদ্দেশ্য আনরাম বিছা বাছা লাগাইয়া দিলাম পাস করলাম দেশেরও উপহার করলাম বাটপারি কয় না আদম ব্যবসা না তোর লাগে আমি নাই তুই বলছিস বাটপারি করবে বাবাজি বুঝো না মাটি আছে মাথাটা ঠান্ডা করো বড় কষ্ট করছো এই দেশ আমারও তো তালই তোমার ফালাই আমি যাইবো কই আমি কইছি তুই আমার ঠেঙ্গ ধরলে আমি তোর লগে নাই আমি যাইবো কি আমি আমার তোর দামি মিটে যাইবো কি না ডাকিস না যাইলাম কি আমি কি একটা মুসিবত সরল সোজা বেটায় ঘুরে লইয়ারি আসলে এটা আগরামলি বেটাইন আর আগরামলি এটা বয়সও বেশি দিন না ডাকি তালই কিন্তু মন মানসিকতা রয়ে গেছো আগরামলি যেসা যা করে মরিয়া মারিয়া খাওক দে যা বেটা বাটপার চাইটা তো আইলাম না দেখতাম কইবা শোনা কেউরে তো চিনি না মানে বাঙালির আইলে তার গরো যাই মুখি আর কি তা করবা ও গরো কদিন ও গরো কদিন তাক তার ভাই বাটপার লাগে আমি না বাটপারি করতে করতে সপ্তাহ খাইলাম কোনোদিকে বাইসা বাত কইল তাই তাকি যাবো বাঙালি ভাইসাব কিতা বড় ফেডারেশনে লাগে আইসলাম উদ্দেশ্য ও আমার পুত্রারে লইয়া বুঝলি ওই তো বাটপারি সাটপারি করে খাবাইছে আমার আবার পেট মুটো হয়ে গেছে পেট মুটে হইলে ওর কি আর কোনো সমস্যা নেই ও তারে ফালাই যাচ্ছি মনে কইছি ওই দেশে তাকমা আমার তোর দাবি পিঠা নেবে যাই মুখি ভাইসা বাঙালি হিসাবে একটা কথা কইমু ভাইসা আপনার ঘরখানা আমার তাকবার জায়গা দিবালি গড়ে জায়গা দিব কিলা না আমার ঘরে অত জোয়ান ফুড়ি না চই গড়ে জায়গা উগা দে না অন্য কোনো সাহায্য চাইলে খাওয়া দাওয়া করছেন নি না ইটা লাগতো না জোয়ান ফুড়ি আর কি তাকর বাচ্চা তা যাই কি ভাইসা দোয়া করবা বাঙালি তো লাগে ওই পয়সা নো ফাটাইলাম ই কিতা হোক ব্যাংকে পয়সা দিছে না ই তো আরো সমস্যা ও ভাই আচ্ছা ও ভাই একটা মিনিট বাঙালি একজন মানুষ আইছেন দেখি চাই ওই ভালো আসুনি জি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম একটা কথা জিগাইতাম যে হৌকা চাই কিতা সমস্যা কোন সমস্যা নেই সমস্যা আছে ভাই ও কিতা কইলাম আপনার কোনো কিতা জোয়ান ফুরিন উরিন আসুন নি ই কিতা হইন আপনি আমার ঘরে জোয়ান ফুরিন মানে জোয়ান ফুরিন দি কিতা করতে আপনি না আমি কইলাম একটু তাকতাম নাকি হে কত বড় সাবাস জোয়ান ফুরিন তু কয় বুগা বুলবুল তো রে ভাই ও ভাই বুড়ো হইছো খাইসলত গেছেন আমি তোমরা আরে বুল বুঝ রে বাঙালি ইজ্জত মার ভাই তোমরা ও ভাই ইজ্জত মার ভাই ভাই আমারে খাইসলত খাইসলত বলতাও বুড়ো হইছো নাও কথাটা বুঝো না বাবা ও বাবা ও বাবা কথাটা বুঝো তুমি আমার উচিত টাকা নাই কিতা বুঝতাম দেখলো টাকার জায়গা নাই রে ভাই খাইসলো চালটাও মিয়া উঠো উঠো আও টাকার জায়গা কইলা পড়ি আমারে আও উঠো কই রে আমারে বাঁচাবে পুলিশ কল হরমোনে পুলিশ কল হরমো আমার কথাটা বল বাবা ভাই পুলিশ কল হরমো বিপদ হরিলাম না কিতা ও ভাই কিতা হইতা তুমি তো বাঙালি না নি আচ্ছা ও ভাই আমার কথা কার শুনবে আমার কথা কার শুন কিতা শুনতা মানে বুড়াইনদের সব সব নষ্ট হয়ে গেছে আমার কথাটা শুনবে লইর না নিরাইব পুলিশ কল হরমোনে লইর না ইনোবার কি তুলো তাহলে মাইল লাগাচ্ছে নাকি তাই করলোকে ওটা শুনবে না আমার কথাটা শুনবে আমি বালা মাইকের খাবে বাবা কে তুই বালা মাইকের খাওয়া আস না ঘটনা কিতা হরছ সোহান দে আগে পুলিশ কল করমু আচ্ছা ইয়ং ম্যান ভাই সাহেব আপনি নৌকা ইয়ং ম্যান আগে লিসেন কেন হল বাবা বাবা বেটা একটু সরল সোজা মানুষ কিতা করছে কিতা ঘটনা জানি কিতা হইছেন বুড়া মানুষ দুই দিন বাসবা কয়দিন আল্লাহ জানেন ফাঁসক তো নামাজ তো পরে তো দূরের কথা আমারই গিয়া বেটা জিকাইরো বললে তোর ঘরে ফুরি আছে নি গিয়া ঘুমাইতাম দেখো সাইনল কেরা আমরা বাঙালিও তো ইজ্জত মারে ওইটা আপনি বাধা দেন না জানো আচ্ছা বাধা বুদা পরে বুঝুন আর বুঝতে দাও আমার অপশন না জানা মানুষ আছে বল টুটি হয় আমি দেখলাম আমারে যদি মনে করো আর তোমার বাধা আমার কথা হলো বাধা তোমার ভাল লাগে পুলিশ কল দিলেও ঘটনা কি তোমারে খাও ঘটনা হইছে বড় অনু মুরুবি বড় আছিল আমি কইছি বলে দৌড়ো মিয়া খাও কুলিয়া খাও আমি কইলাম বলে আমার টাকার টাকা দেবো বেটা কইছে বেটা কোনো জল ফুড়ি থাকতে পারতো না আমার এগুলো টাকা দিত না এর মাঝে কইছে আগে জিকাইলে জল ফুড়ি আসেনি না হইলে কই মনে ভাই আপনার টাকার টাকাতে ও জিকাইছিলাম তোমার কোনো জল ফুড়ি আসেনি আর বেটা আমার কি ভাত বাইরে দিতে রে বাবা আচ্ছা বেটায় যখন জিকাইছে তোমার কোনো জোয়ান ফুড়ি আসেনি তুমি কিতা কইছো আমি তো কইছি জোয়ান ফুড়ি দিকে দরকার আপনি কিতা দরকার আমি বুঝি লিছি বেটা আমার লোকে খাজিয়া করছে ঝগড়া করছে খোঁড়া করতেই বার হয়ে যাচ্ছে বেটা আমার তালই ইনলিগেল মানুষ এদেশে তার এখন টাকারও জায়গা নাই ও গুসা করি মনে হয় জিকাইছে কোনো মুরব্বীরে গিয়া যে টাকার জায়গা আছে একটু তাকতাম চাইরাম আপনি তোরা আশ্রয় দিবানি হম মাতো ও মুরব্বী কইছে রে বাবা লন্ডন সপ্তাহ দেওয়া যায় টাকার জায়গা দেওয়া যায় না এছাড়া আমার ঘরে জোয়ান ফুড়ি না আসেন আমি তোমার টাকার জায়গা দিতাম পারতাম না ও বেটায় তোমার আগে গিয়া জিকাইছে তোমার ঘরে জোয়ান ফুড়ি আসেনি থাকলে ওই না থাকলে নাই তুমি তো বেটারে জায়গাও দিতে পারত না তাকবার এদেশও যার যার একটা বেড বিছনা ঘর রুম সব একটা হিসাব করা থাকে বুড়া মানুষ মুরব্বী মানুষ ভুল বুঝছো না আমিও বুঝলি রে ভাই আমি আমার উদ্দেশ্য বলা রে ভাই আপনি আমার চাচার বাপের বয়সী হইবে আমি দুঃখিত যাই না আপনি জেলা জিকাইছেন যে স্যার মাথা রক্ত উঠি যাব গরম হয়ে যাব আপনি আমার জিকাইরা জোয়ান ফুরি না শুননি আমি ভালো মানুষ থ্যাংক ইউ ভাই সরি আপনি আমি দুঃখিত আপনি মনে বিজি মানুষ খামখাও একটা ঠিক আছে ভালো থাকবা আমার কিছু মাত আছে আমি দুঃখিত আমার তালে আমার কিছু মাত আছে দাও গে লাগতো না বাবা শুনো তুমি আস্থা মূলে একটা বেদুরুস মানুষ তোমারে কিলা আমি এই দেশে লন্ডন আনাইছি আমি জানি 11 লাখ টাকা দলালের লগে কন্ট্যাক্ট করছিলাম মনে আছে নি আছে তো 1 লাখ টাকা দলালরে দিয়া বাকি 10 লাখ টাকা সেভ করিয়া পানি ফতে লন্ডন তালই ফতরে 1 লগে ঢুকছিলাম পানি ফতে এয়ারপোর্টে দিয়েও ঢুকছি না হৌ ওখান থেকে রাস্তাঘাটও মানুষের লাতমুড় করে খাইতে 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 ভিক্ষা করলাম বাটপারি করলাম খাম সিন্দুর বেচলাম এরপরে আদম ব্যবসা করলাম কতটা করিয়া আইজাল্লাহ মোটামুটি আমরা এটার পজিশন গড়ছে তুমি হালাল খাইতাই তুমি হারাম খাইতাই নাই তুমি আমার লগে থাকতাই নাই আমি বাটপার শুনো সরল সোজা মানুষের এই দুনিয়াত কোনো বাত নাই রে বাবা যত বাটফারি করতে পারবাই যত 2 নম্বরই করতে পারবাই তত শান্তিতে থাকতে পারবাই পুত্রার লগে তাকো হালাল হামা মার টুকাইও না হালাল হারাম মার বাটফারি করিস রে বাবা আমার লোকাল জানিস রে আমারে আর খবরদার এটা করবে চলো জয়েন ফোন দিকে দরকার আপনি না আমি কইলাম একটু তাকতাম নাকি হে কত বড় সাবাস জোয়ান তুমি ফেটি খানি খাও যে আখটা খানি খাইছো আর যত চর্বিওয়ালা খানি খাওয়ালে তোমার ফেট মোটা হয়েছে। মানুষরে আমি ম্যান পাওয়ার সার্ভিস দিলাম, মানুষরে উদ্দেশ্য আনরাম বিচা বাসা লাগাইয়া দিলাম, পাস করলাম, দেশেরও উপহার করলাম। বড় কষ্ট করছো এই দেশ, আমারও তো তালই তোমার ফালে আমি যাইব কই।